মানে প্রথম নাম কি? সমীর দাস। বয়স কেমন হবে? বয়স 22। বাড়ি কোন জায়গায়? বাড়ি কোয়েডাবা পঞ্চায়েত। তো এরপর কি করছেন তারাই? তারা এখন এখানে আমরা দৌড়ে রাখছি, এখানে আমরা সাংবাদিক ডাকাইছি, আমরা পুলিশ ডাকাইছি, দুই পঞ্চায়েতের প্রধান ডাকাইছি, এখানে প্রধানের সামনে অনেক তারা বই আসলে সিদ্ধান্ত করবো হেরে নিয়ে কি করবো। গরু সহ ধরছেন এখানে নাকি? গরু সহকারে এখানে হেরে ধরা হয়েছে বর্ডার। গতকালকে রাত্রে আমার ব্যাটার সময় ফোন করছে শ্যামল দাস, ফোন করছে যে বর্ডারের মধ্যে গুলাগুলি দিতেছে। গুলাগুলি বলতে হেদিক থেকে গুলি করছে না, আমরা বিএসএফ গুলি করছে, বাংলাদেশের 60-70 জন লোক আয় সেরা বেড়ার ওদিক থেকে বিএসএফের বকাবকি করতেছে, গেলে ওই দিক দিয়ে বেড়া খাইছে সেরা রাত্রে গরু পাচার ওই দিক দিয়ে বাংলাদেশের লোক উঠানামা করে। কিছুদিন আগে আমরা 5 পঞ্চায়েত মিললে সেটা এখানে একটা মিটিংও হয়েছে, এখানে কোয়েডেফা কোনাবন পঞ্চায়েতের গরু নিয়ে গেছে গা, তার বাইক নিয়ে গেছে গা, গরু ব্যাপারীরা রে 22 জন ডাকে সেটা কোয়া হয়েছে তোমরা গরু ব্যবসা বন্ধ করো, কিন্তু তারা এটা না শুনে সেটা আবার এই 4-5 দিন ধরে আবার ব্যবসা শুরু করছে। তো কালকে রাত্রে এখান থেকে বিএসএফ কইতেছে যে এখানে প্রচুর রাত্রে ওই বর্ডারে গরু লামাইছে, এরপরে বিএসএফ দেখতে দেওয়ার পরে বিএসএফ দৌড়ানি দিছে, দৌড়ানি দেওয়ার পরে গাঁ করে আমরা পুরো গ্রামে গ্রামে গরু ঢুকছে, ঢুয়ার পরে গরু সব ঠিক গেছে, ছোটার পরে সকালবেলা এখানে গরু দুইটা পাওয়া গেছে, পাওয়ার সঙ্গে সঙ্গে যে গরুর মালিক হে এখানে নিয়ে এসে গরুটা নিয়ে নিতে হয়েছে, পরে তারা আটকানো হয়েছে এখানে, অনেক হেরে আমরা ধরছি দুইটা এখানে বয় রাখছি। কি গরু চুর নাকি? হ্যাঁ গরু চুর হ, আবার বাইক চুরিও করে, আবার গরু লাম হবো বড়ারও, আবার মুসলমানও বাংলাতে উড়া। হ্যাঁ নাম কি? হ্যাঁ নাম সমীর দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি কোয়েডাবা। আপনার দর্শন কোন জায়গায় হেরে? হ্যাঁ তো সেই তো আমরা এখানে ইদ্দটা শুনি। জায়গাটার নাম কি? হয়তো ইয়া চকবস্তা। এখন কি কমনে রে, থানা দিয়ে দেবেন নাকি? হ্যাঁ মানে ইয়া করলে হ্যাঁ যদি আরো লোকের নাম কো তারপরে হ্যাঁ থানা দেওয়া হইব, বাকি যারা লোক আছে তারা নাম টাম কই। এদিকে প্রায় সময় চুরি হয় এমন নাকি? হ্যাঁ প্রায় সময় আজকে মাসখানেক আগে বাইক চুরি হয়েছে দুইটা, এরপরে আপনার গরু চুরি হয়েছে,